রানী এই বিদ্যা আবার কবে শিখলো? কি রানী, তুমি বুঝি এখন জল পড়া কুলো চালা এইসব করবে নাকি দারোগাগিরি করবে? যাকে, তোমাকে কিছু করতে হবে না। আমি বাবা মশাইকে বলেছি কারো কথা না শুনে দারোগা বাবুকে খবর দিতে। যার কাজ সেই করবে। দারোগা ডেকে কি হবে শুনি? তারা এসে বাড়ির ঝি চাকরদের ওপর হম্বি তম্বি করবে, তাদের হাজতে পুরবে। তারপর তাই করছিল সে। কি কাকে? সুবলা দিদিকে। কিন্তু আমি তো শুনেছিলাম সে নাকি দেশে গেছে। তাকে দেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। শুধু আনা হয়নি, ছোট খুড়িমা তাকে মাসতে পর্যন্ত যাচ্ছিল। সুবলা দিদি এবারে কতখানি লোভ বলুন তো, তার সাথে কেউ এমন ব্যবহার করেন? শুনেছো ঠাকুরপো, শুনেছো? ছোট খুড়িমা সুবলাকে মারতে গেছিল বলে তোমার বউ ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়েছে। কিন্তু ওই সুবলাই তোমার বউয়ের নাম করে রোজ এক গেরাস ভাত বেশি খায় আর চারিদিকে গালমন্দ করে বেড়ায়। কিন্তু তোমার বউয়ের তো এসব কিছুই গায়ে লাগেনি। তার তো আবার করুণার সীমা নেই। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5-এ। তোমাকে তখন হাজারবার করে বারণ করেছিল সুবলা দিদি, ভালো করে না জেনে শুনে কাউকে কাজে দিও নে। তুমি তখন আমার বারণ শুনলে নে, এবার মরো পরে চুরির দায় নে। আমি কি আর জানতাম যে মালতী এমনি করে পেছন থেকে আমাকে চুরি মারবে? তবে যাই বলো, মালতী বেশ করিত কর্মা মেয়ে আছে, ধংধাং সে ভালোই জানে। বাতাসী দিদি, তুমি হঠাৎ করে একথা বলছো কেন? সে কার সাথে কি করেছে? না মানে মানে তুমি কি কিছু নুকোচ্ছো? দেখো সব কথা আমাদেরকে খুলে বলো। চোর ধরা না পড়লে সুবলার উপর থেকে এই বদনাম ঘুচবে নে। দেখো বাপু, আমি কিছু জানি নে, তবে ও মেয়েকে কয়েকবার সেরেস্তায় যেতে দেখেছি। এই তো সে কাজে যোগ দিল, এরই মধ্যে সে সেরেস্তায় কেন গেছিল? ওই যে সেরেস্তা নতুন কে একজন যোগ দিয়েছেন না, আরব থেকে এসেছেন বোধ হয়। তুমি নীলমণি বাবুর কথা বলছো? ওই যে তিনি কত মাসের জন্য ইংরেজি কইতেন। হ্যাঁ, ওই লোকটার সঙ্গেই তাই মালতীকে একা একা গুজগুজ করতে দেখেছি। কে জানে পিরিতের নাগর কিনা, নইলে আমার এক একা কথা কইবে কেন? দেখো বাপু, তুমি যেন কথাগুলো কাউকে বলো নি আবার। ও মা, বউ কিছু নাগবে? বলছিলাম কি পুটু দিদি, দেনার জন্য আমাকে একটু ছানার পাক দাও না গো। তবে ও মেয়েকে কয়েকবার সেরেস্তায় যেতে দেখেছি। এই তো সে কাজে যোগ দিল, এরই মধ্যে সে সেরেস্তায় কেন গেছিল? ওই যে সেরেস্তায় নতুন কে একজন যোগ দিয়েছেন না। তুমি নীলমণি বাবুর কথা বলছো? হ্যাঁ, ওই লোকটার সঙ্গেই তাই মালতীকে এক একা গুজগুজ করতে দেখেছি। কে জানে পিরিতের নাগর কিনা, নইলে আমার এক একা কথা কইবে কেন? বউ এনা। আচ্ছা আপনি বলুন তো, নীলমণি বাবু বলে নতুন কেউ সেরেস্তায় এসেছেন? নীলমণি,
হতে পারে, কিন্তু সেরেস্তায় তো অনেক লোক আসে, কেন বলো তো? ভালো করে মনে করে দেখুন তো, আগে সে আরতে ছিল কিনা। আরতি মানে তুমি কি ইংরেজি জানা নীলমণি কথা বলছো? সে এখানে? হ্যাঁ, ফুটো দিদি বলছিল বটে, নীলমণি বাবু নাকি ইংরেজি জানে। তা না হয় জানে, তাতে তোর কি, তুই কি ইংরেজি শিখবি? না কো দিদি না, তার উপর ভালো করে নজর রাখতে হবে। হঠাৎ করে নীলমণির উপর নজর রাখতে হবে কেন? বাতাসি দিদি নাকি দেখেছি ওই নীলমণি বাবুর সঙ্গে মালতি দিদি কথা কইছিল। তাতে কি হয়েছে? কর্মচারীদের মাইনে পড়ত তো শেষতা থেকেই হয়, আর শেষতায় গিয়ে মালতি কথা বলতেই পারে। না, পারেনি। মালতি দিদি কদিন হয়েছে বাড়িতে এসে, এখন মাইনে পত্র নিয়ে কথা কিছে? আর মাইনে পত্র নিয়ে যদি কথা কইতেই হয়, তবে তো খাজাঞ্চি বাবুর সাথে কে কথা কইবে? সে ওই নীলমণি বাবুর সাথে কথা কইবে কেন? এই নিয়ে জিরা হাসাহাসিও করছিল, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। ঠাকুরপো, বউ কিন্তু কথাখানা ভুল বলেনি। মালতি এর মধ্যে নীলমণির সঙ্গে কেন দেখা করতে যাবে বলতো? আর দুজনের কি একা একা কথা হয়? এদের কি আগে থেকে চেনা শোনা ছিল? কিন্তু নীলমণি বাবা মশার অনেক দিনের লোক, তাছাড়া নীলমণির উপর বাবা মশা অনেক ভরসা করেন, তাই জোড়ালো কোনো প্রমাণ ছাড়া নীলমণিকে নিয়ে প্রশ্ন করলে বাবা মশার কানে কথাটা যাবে। আর বাবা মশাই ব্যাপারটা কি চোখে দেখবে সেটা একবার ভেবে দেখেছেন? কিচ্ছুটি হবে না, আপনি গোপনে নীলমণি বাবুর উপর নজর রাখুন। আমার মনে হচ্ছে রঘুবীর একখানা পথ দেখাচ্ছেন। যা করার হয় করুন। ছোটবাবা, আপনি বসুন বসুন। তা আপনি হঠাৎ এই সময়? নায়েব মশাই, চালানের খাতাটা নিয়ে আসুন তো, আমি দেখবো। জি আজ্ঞে। নীলমণি বাবুকে দেখছি, তিনি তো আড়তে ছিলেন, শেষতায় কবে এলেন? আকি, এই তো দিন কয়েক হলো এসেছেন। কিন্তু হঠাৎ করে এখানে বলদি হয়ে এলেন কেন? আসলে নীলমণির, আরে নীলমণি যাও না, বলো না নিজের মুখেই যে আড়ত ছেড়ে শেষতায় কেন এলে। মানে আড়তে ঠিক মন বসছিল না, তাছাড়া আমার বাসা থেকে আড়তটা বেশ দূরে হচ্ছিল, তাই কর্তামশাইকে বলে এখানে কাজ নিয়েছি। হ্যাঁ, তাছাড়া কর্তামশাইও বললেন যে ইঞ্জিনি জানা লোক থাকলে সেরেস্তায় ওই চিঠিপত্র লেখা সুবিধে হবে। ভালোই করেছেন। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5A।